ক্রমাত অস্থির হয়ে পড়েছে সমগ্র পৃথিবী। অস্থির পৃথিবীর দৈনিক ঘটিব ধরেছে নানান মহাজাগতিক ঘটনার লগত প্রাকৃতিক দুর্ঘটনা। প্রাকৃতিক দুর্ঘটনার ভিতর প্রধানত বিগত এটা দশকর পৰা ভয়ঙ্কর রূপ লৈছে ভূমিকম্পই। বিশ্বর বিভিন্ন প্রান্ত বিগত কিছু বছরের পৰা দেখা পোৱা গৈছে ভূমিকম্পর ভয়ঙ্কর রূপ। এনে বৃহৎ বৃহৎ ভূমিকম্পর ফলত একো একোটা বৃহৎ অঞ্চল নিমিষতে সারসার হয়ে পড়েছে, যার ফলত চকুর প্রসারত মৃত্যু হয়েছে হাজার হাজার লোকর। তেনে এক ভয়ঙ্কর ভূমিকম্পর শেহতীয়া উদাহরণ হয়েছে তুর্কি। তুর্কির ভূমিকম্পর ফলত হওয়া ধ্বংসলীলার কথা আমি সকলে দেখিছো। পিছে তুর্কিয়ে অন্তিম নহয়, তুর্কির ভূমিকম্পর পাছত বিশ্বর বিভিন্ন প্রান্তত প্রতিদিনে সেগা সুরুগাকৈ সরুবর বিভিন্ন ভূমিকম্পই জোকারি গৈছে। ভূমিকম্পর এনে শেহতীয়া উদাহরণের ক্ষেত্র আমার উত্তর পূর্বাঞ্চলও কোনো ক্ষেত্রতে কম নহয়। আসলতে উত্তর পূর্বাঞ্চলই নহয়, ভূভাগত থাকা ইন্ডিয়ান টেকটনিক প্লেটর উপর ভারতের যিমানবোর রাজ্য বা অঞ্চল আছে সেই সমগ্র অঞ্চল সমূহ যেকোনো সময়তে এক ডাঙর বিপদ ঘটাব পারে ইন্ডিয়ান টেকটনিক প্লেটে। কেন আমার ভূভাগত থাকা এই টেকটনিক প্লেটে ক্রমান্বয়ে আগবাহিছে ইউরাশিয়ান প্লেটর দিকে। কোনোবা এটা পর্যায়ত ক্রমাগতভাবে আগবহা আমার ভূভাগর ইন্ডিয়ান টেকটনিক প্লেটে ইউরেশিয়ান প্লেটর সৈতে হওয়া মুখামুখি সংঘর্ষর ফলত ভূমিকম্পর এক মহাপ্রলয় সৃষ্টি হব উত্তর পূবত। এবার আইসু ভূমিকম্পর সংক্রান্ত কেটামান গুরুত্বপূর্ণ তথ্য লৈ। বিগত এটা শতিকাত ভারতত কিমানটা বড় ভূমিকম্পে কপাই গল আর ইয়ার রিক্টার স্কেল কিমান আছিল তার তথ্য আমি এবার দিন। ১৯ শতিকার প্রথমটো ভূমিকম্প হয়েছে সন ১৯০৫-৪ এপ্রিল, উৎপত্তি স্থল হিমাচল প্রদেশ। এ ভূমিকম্পর রিক্টার স্কেল আছিল ৮। সন ১৯১৮-৮ জুলাই, এ ভূমিকম্পর উৎপত্তি স্থল আছিল অসম। ভূমিকম্পর রিক্টার স্কেল আছিল ৭.৬। সন ১৯৩০-৩ জুলাই, এ ভূমিকম্পর উৎপত্তি স্থল আকো অসম। এ ভূমিকম্পর রিক্টার স্কেল আছিল ৭.১। সন ১৯৩৪-১৫ জানুয়ারি, এ ভূমিকম্পর উৎপত্তি স্থল বিহার নেপাল সীমান্ত। এই ভূমিকম্পর রিক্টার স্কেল আছিল ৮.৩। সন ১৯৪১-২৬ জুন, এ ভূমিকম্পর উৎপত্তি স্থল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এ ভূমিকম্পর রিক্টার স্কেল আছিল ৮.১। সন ১৯৪৩-২৩ অক্টোবর, এ ভূমিকম্পর উৎপত্তি স্থল আছিল অসম। এ ভূমিকম্পর রিক্টার স্কেল আছিল ৭.২। সন ১৯৫০-১৫ আগস্ট, এ ভূমিকম্পর উৎপত্তি স্থল আছিল অসম, অরুণাচল প্রদেশ আর চীন সীমান্ত। এ ভূমিকম্পর রিক্টার স্কেল আছিল ৮.৫। আর এই ভূমিকম্পই হয়েছে ভারতের ইতিহাস বর্তমান সময়লেকে হওয়া সর্ববৃহৎ বড় ভূমিকম্প। সন ১৯৫৬-২১ জুলাই, এ ভূমিকম্পর উৎপত্তি স্থল আছিল গুজরাট। এ ভূমিকম্পর রিক্টার স্কেল আছিল ৭। সন ১৯৬৭-১১ জুলাই, এ ভূমিকম্পর উৎপত্তি স্থল আছিল মহারাষ্ট্র। এই ভূমিকম্পর রিক্টার স্কেল আছিল ৬.৫। সন ১৯৭৫-১৯ জানুয়ারি, এ ভূমিকম্পর উৎপত্তি স্থল আছিল হিমাচল প্রদেশ, রিক্টার স্কেল ৬.২। সন ১৯৮৮-৬ আগস্ট, এই ভূমিকম্পর উৎপত্তি স্থল মণিপুর মিয়ানমার সীমান্ত। এই ভূমিকম্পর রিক্টার স্কেল আছিল ৬.৬। সন ১৯৯১-২০ অক্টোবর, এ ভূমিকম্পর উৎপত্তি স্থল আছিল উত্তরাখণ্ড। এই ভূমিকম্পর রিক্টার স্কেল আছিল ৬.৬। সন ১৯৯৩-১৩ সেপ্টেম্বর, এ ভূমিকম্পর উৎপত্তি স্থল আছিল মহারাষ্ট্র। এই ভূমিকম্পর রিক্টার স্কেল ৬.৩। সন ১৯৯৯-১৯ মার্চ, এই ভূমিকম্পর উৎপত্তি স্থল আছিল পুনৰ উত্তরাখণ্ড, রিক্টার স্কেল আছিল ৬.৮। individual. সন ২০০১-২৬ জানুয়ারি, এই ভূমিকম্পর উৎপত্তি স্থল গুজরাট, ভূমিকম্পর রিক্টার স্কেল ৭.৭। সন ২০০৫-০৮ অক্টোবর, ভূমিকম্পর উৎপত্তি স্থল মুজাফরাবাদ, রিক্টার স্কেল ৭.৬। সন ২০১১-১৮ সেপ্টেম্বর, এই ভূমিকম্পর উৎপত্তি স্থল সিকিম নেপাল সীমান্ত, রিক্টার স্কেল ৬.৯। সন ২০১৫-২৫ এপ্রিল, ভূমিকম্পর উৎপত্তি স্থল নেপাল আর ইয়ার রিক্টার স্কেল আছিল ৭.৮। এয়া আছিল ১৯ শতিকার আরম্ভণিরে পৰা ২০১৫ চনলৈকে ভারতত হওয়া বড় ভূমিকম্পর সম্পূর্ণ তথ্য। কিন্তু এটা কথা নিশ্চিত যে উত্তর পূবত আহি থকা সঘন ভূমিকম্পে আহিবলগা সময়ত এটা যে ডাঙর ভূমিকম্পর আগজাননি দি আছে সেয়া কিন্তু নিশ্চিত।
নিউজ ডেস্ক রিপোর্ট, অসম লাইভ 24।